নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কবিতা ক্লাবের 5 বছর হয়ে গেল নয় নয় করে, তা একটা অদ্ভুত একটা জার্নি। সেই জার্নির কিছু কথা আজকে শেয়ার করছি সবার সঙ্গে। এখন হয়তো অনেকেই জেনে গেছেন যে শুরুটা একটু অদ্ভুতভাবে হয়েছিল। সুরজিৎদা সবসময় বলেন খেলাচ্ছলে, সেটাই এখানে বলা হয়েছে। গোড়ার কথা, একটা ছোট্ট লাইন উনি একদিন ফেসবুক পেজে লিখেছিলেন যে একটা লাইন দিলাম সবার জন্য, আর ভাল লাগে না তোমায় ছাড়া। এরপরে সবাইকে অনুরোধ করেন যে দু লাইন করে এর সঙ্গে রাইম করে লিখে যদি একটা দীর্ঘ কবিতা বানানো যায়। সেটাই হলো এবং সেখান থেকে অদ্ভুতভাবে হয়ে গেল কবিতা ক্লাব। তারপরে নভেম্বর 2011-তে, সেই দিনের পরে ফেসবুকে 2012 সালের জানুয়ারি মাসে প্রথম সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব এই নামে একটা পেজ খোলা হয়, যেটা এখন কবিতা ক্লাবের পেজ বলে বিখ্যাত। আর তাদের সেই পেজে ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে এসে সবাইকে একত্রিত করে একটা প্রথম এরকম আড্ডার মতো একটা পরিবেশ তৈরি করা হয় 20 এপ্রিল 2012। তার নাম ছিল পয়লা আড্ডা, যোধপুর পার্ক নারী সেবা সংঘে। বাদিকে সেই আড্ডার একটা ছবি দেখা যাচ্ছে। আর তারপরে কবিতা ক্লাবের যে এখন আমরা ওয়েবসাইট দেখতে পাই, www.kobitaclub.com, সেই ওয়েবসাইটের পথ চলা শুরু হয়েছিল প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এটা হয়েছিল YMCA হলে 28 সেপ্টেম্বর 2012, প্রায় 5 বছর আগে। কবিতা ক্লাবের বেশ কিছু অনলাইন ইভেন্টও হয়েছিল, তার কিছু কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। যেমন জিভে জট, একটা বাংলায় টাং টুইস্টারের প্রোগ্রাম, আমাদের সঙ্গে আর জে রয় দীর্ঘদিন ধরে আছেন, তার সঙ্গে শব্দবাজি নানা রকম খেলা হয়েছে। সত্যজিৎ রায়ের স্মরণে বিভিন্ন ধাঁধা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে। তর্করত্নে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়েছে, এরকম আরও নানা কিছু। আর আরেকটা যেটা নতুন জিনিস কবিতা ক্লাবে এসেছিল এবং বেশ জনপ্রিয় হয়েছিল, সেটা হলো ডিজিম্যাগ, ডিজিটাল ম্যাগাজিন। এখানে বেশ কয়েকটা ডিজিটাল ম্যাগাজিনের কভার পেজগুলো দেখা যাচ্ছে, যেমন জল রং, বৃষ্টিবাজ, বর্ষার সময় হয়েছিল, রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্ট চরিত্র নিয়ে একজনের মতো লিখেছিলেন, সেটা নিয়ে হয়েছিল রবিচরিত, দশ লাইনের কবিতা ছিল, হেসে খুনে ছিল সমস্ত হাসির কবিতা এবং অনুগল্প। আরও কিছু ছিল অনন্ত উৎসব, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শারদীয়া ডিজিম্যাগ। এরকম প্রায় 9টা ডিজিম্যাগ আমাদের বেরিয়েছে, যেগুলোর লিঙ্ক আপনারা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। কবিতা ক্লাব বেশ কিছু অনুষ্ঠানে পার্টিসিপেটও করেছে, যেমন একটি ছিল বেঙ্গল ওয়েবসাইট ফেয়ার, 2013 সালে হয়েছিল EZCC সল্টলেকে। সেখানে সাহিত্য সংস্কৃতির বিভিন্ন ওয়েবসাইট একসঙ্গে পার্টিসিপেট করে, কবিতা ক্লাবও সেখানে ছিল। বেহালা সংস্কৃতি উৎসবেও কবিতা ক্লাব আর শব্দবাজি একসঙ্গে যৌথভাবে পারফর্ম করেছে। এছাড়া ভাষা দিবস উদযাপন আমাদের বিভিন্ন সময় হয়েছে, কখনো নন্দনে হয়েছে, কখনো অক্সফোর্ড বুক স্টোরে হয়েছে, পত্রভারতীর সঙ্গে একসঙ্গে সহায়তায়। এবং বিজয়া সম্মিলনী অনুষ্ঠানও হয় কবিতা ক্লাবের, সেখানে আপনারা সবাই আসতে পারেন। আমাদের ফেসবুক পেজেই সেগুলোর আপডেট দেওয়া হয়, ওখানে আপনারা যোগাযোগ রাখলে আপনারা আসতে পারেন। পত্রভারতী আমাদের সঙ্গে সেই শুরুর দিন থেকেই ছিল, ত্রিদা যেরম বললেন। তা এবছরও বেরিয়েছে কবিতা ক্লাবের 6ষ্ঠ বই, তার আগের যে 5টি বই সেগুলোর একটা প্রকাশের একটা করে ঝলক আমরা এখানে দেখতে পাচ্ছি। কবিতা ক্লাবের 5টা বই এখানে রয়েছে, বইগুলো আমাদের এখানে রয়েছে, আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতেই পারেন। এরপরে নেক্সট এবছর বেরিয়েছে যে বইটা, সেটা হলো কবিতা ক্লাব 5-এ-5, সেটার উদ্বোধনের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই 6টি বই কবিতা দিয়ে শুরু হয়েছিল, তারপরে আস্তে আস্তে এসছে অনুগল্প, এবং এবার যেটা হয়েছে 5-এ-5, সেখানে 5 রকম বিষয়, কবিতা, অনুগল্প, মুক্তগদ্য, নাটক, সব কিছুই রাখা হয়েছে। কবিতা ক্লাবের গ্র্যান্ড মিট যেটা আজকে হচ্ছে, সেই গ্র্যান্ড মিটেরই পুরনো কিছু গ্র্যান্ড মিটের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। বিড়লা একাডেমিতে হয়েছিল প্রথম কিছু অনুষ্ঠান, আজকে আমরা যোগেশ ম্যামে এসেছি। এটা শেষ গ্র্যান্ড মিটের ছবি দেখা যাচ্ছে, শেষচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন, বিনয়কদা ছিলেন। কলকাতা বইমেলাতেও কবিতা ক্লাব অনুষ্ঠান করেছে বেশ কিছু। এবার যেরকম 2017 বইমেলাতে কবিতা ক্লাবের একটি অনুষ্ঠান ছিল, সেখানে শ্রুতি নাটক পাঠ হয়েছে, কলমকার সম্মান যেটা আমাদের দেওয়া হয়েছে সেটার একজন বিজয়ীকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া খাদির সঙ্গে ঐতিহ্য বলে একটি পুরস্কার দেওয়া হয়েছিল, সেটিও দেখা যাচ্ছে। এছাড়া বেশ কিছু অনুষ্ঠান এখানে ছিল। এবছর বরানগর বই উৎসবে কবিতা ক্লাব ছিল পত্রভারতীর সঙ্গেই কলেজ স্কোয়ারে, সেখানেও একটা দারুণ আড্ডা হয়েছিল। আর কলেজ স্কোয়ার বই উৎসব এবং বরানগর বই উৎসব দুই জায়গাতেই আমরা ছিলাম এবারেও। কবিতা ক্লাবের ফেসবুক পেজ যেটা আছে সেখানে আপাতত 18,000 জন বা তারও বেশি আমাদের সঙ্গে রয়েছেন, আশা করব আরও এভাবেই থাকবেন। কবিতা ক্লাবের 2টো জনপ্রিয় বিভাগ রয়েছে যেটা আপনারা দেখতে পান, একটি হচ্ছে হফতা উসুল,
নামটা শুনে হয়তো বোঝা যাবে না, এটা সারা সপ্তাহে 7 দিনে ওয়েবসাইটে যে কবিতাগুলো পোস্ট করা হয় বা গল্পগুলো ওখানে লেখা হয় তার থেকে একটি নির্বাচিত জুরি বোর্ড তারা কিছু কবিতা বা গল্প বাছাই করে তাদের পুরস্কৃত করেন এইভাবে। আর কোটেশান বলে যে বিভাগটি আছে সেখানে আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন দিকপাল যারা আছেন তাদের বিভিন্ন কবিতা বা গদ্যের টুকরো টুকরো লাইন আমরা সবার মধ্যে এইভাবে ছড়িয়ে দিই। রাজাদার রয়েছে আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে, ফ্রেন্ডস এফএমের রাজাদার একটা অনুষ্ঠান হয় গানের ফেরিওয়ালা শুক্রবার 1টার সময় ফ্রেন্ডস এফএমে, সেখানে সবাই কবিতা ক্লাবে যারা মেম্বার তারা কবিতা ওখানে পাঠাতে পারেন এবং সেখান থেকে সিলেক্ট করে কবিতা পড়া হয়। কখনো একটি বিশেষ থিম এরকম দেওয়া থাকতে পারে, আবার কখনো নিজের পছন্দ মতো বিষয় দেওয়া যেতে পারে। কবিতা ক্লাবে যারা একেবারে নতুন বা ওয়েবসাইটে কী করে রেজিস্টার করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই পেজটি দেওয়া হলো। এটি হলো কবিতা ক্লাবের যে হোম পেজ ওয়েবসাইটের, গুগলে গিয়ে কবিতা ক্লাব KOBITA CLUB সার্চ করলে প্রথমেই যে পেজটি আসবে সেটি হলো এটি। এখানে গিয়ে যারা এখনও কবিতা ক্লাব অ্যাকাউন্ট খোলেননি উপরে দেখুন নিউ ইউজার বলে একটা ওখানে কলাম রয়েছে, ওখানে ক্লিক করলেই যেটা হবে নেক্সট এরকম একটা রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। সেই রেজিস্ট্রেশন পেজে আপনারা যেরকম ফেসবুক বা জিমেলে যেরকম অ্যাকাউন্ট খোলেন ঠিক একইভাবে সমস্ত ডিটেলসগুলো দিয়ে রেজিস্টার করতে হবে। তবে এখানে এটা শেষ হচ্ছে না, রেজিস্টার করার পরে একটা ইমেলে আপনাদের কনফার্মেশন লিঙ্ক যাবে, সেটা কনফার্ম করলে তখন আপনাদের অ্যাকাউন্টটি কনফার্ম হবে। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে আমাদের অনলাইন যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে আপনারা হেল্প নিতে পারেন। এরপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কবিতা এখানে লিখতে পারেন। কবিতা লেখার 3টি জায়গা দেখা যায়, তোমার কবিতা, ফ্রেন্ডস এফএম এবং কলমকার। সাধারণ কবিতাগুলো সবসময় তোমার কবিতা কলামে গিয়ে লিখতে হবে, ফ্রেন্ডস এফএমের জন্য ফ্রেন্ডস এফএমে ক্লিক করে এবং আজকে যেরকম কলমকার পুরস্কার দেওয়া হবে তাদের জন্য কলমকারে গিয়ে লিখতে হবে। গদ্যেরও একটি এখন বিভাগ খোলা হয়েছে কবিতা ক্লাব ওয়েবসাইটে, তার জন্য প্রোজ একটি পেজ আছে একই রকমভাবে, নিজের কোনো গদ্য তার কোনো শব্দ সংখ্যা নির্দিষ্ট করা নেই, মুক্ত গদ্য হতে পারে, প্রবন্ধ হতে পারে, গল্প হতে পারে, সব এখানে লেখা যেতে পারে। এই কবিতাগুলি সব আর্কাইভে সঞ্চিত থাকে এবং গদ্যগুলিও পোয়েম লাইব্রেরি দেখা যাচ্ছে উপরে, তারই একটা পেজ এটা। দিনের কবিতাগুলি উপরে থাকছে এবং পিছনের সমস্ত কবিতা থাকছে ভিতরে। যদি আপনাদের মনে হয় কোনো বিশেষ কবির বা লেখকের কবিতা বা গদ্য আপনারা পড়তে চান তাহলে পাশে একটি এরকম স্ক্রোল বার থাকবে, সেখান থেকে আপনারা পছন্দের কবির নামে ক্লিক করে তার পেজটির সমস্ত কবিতা বা গল্প একসঙ্গে দেখতে পারেন। আমাদের সাইটটি কপিরাইট প্রোটেক্টেড, কাজে এখান থেকে সরাসরি কোনো কবিতা বা গদ্য কপি করা যায় না। আমাদের ফেসবুক পেজ হচ্ছে এইটা, আর তার সঙ্গে রয়েছে টুইটার পেজ, গুগল প্লাসেও একটি পেজ রয়েছে। এছাড়া ইউটিউবে দা কবিতা ক্লাব লিখে সার্চ করলে আপনারা কবিতা ক্লাবের ইউটিউব অ্যাকাউন্টটি পাবেন, সেখানে আমাদের রাজাদা যে কবিতাগুলি পড়েন বিভিন্ন আমাদের কবিতা ক্লাব মেম্বারের সেগুলির একটি করে অডিও ভার্সন আপনারা ওখানে পেয়ে যাবেন। আমাদের কবিতা ক্লাবের এ পর্যন্ত যা আছে 160,000-এর বেশি আমাদের ভিজিট করেছেন ওয়েব পেজটি, 3,000-এর বেশি আমাদের রেজিস্টার্ড ইউজার রয়েছেন যারা নিয়মিত কবিতা ওখানে পড়েন বা মতামত দেন, 18,000-এর বেশি কবিতা এবং গদ্য আর্কাইভে সঞ্চিত রয়েছে, 1,200-এর বেশি লেখক যারা শুধু বাংলা থেকেই না ওপার বাংলা থেকে আছেন, প্রবাস থেকে আসেন বিভিন্ন লোক, তারা সবাই আমাদের লেখেন। আর ফ্রেন্ডস এফএমে তো বললামই শুক্রবার গানের ফেরিওয়াল অনুষ্ঠানে রাজাদার কণ্ঠে কবিতা ক্লাবের সেরা কবিতা ওখানে পাঠ করা হয়, আর সপ্তাহের সেরা কবিতা নিয়ে হয় হাফতা উসুল। তাহলে যারা এখনও যুক্ত হননি অ্যাড্রেস দেওয়া রয়েছে www.kobitaclub.com, এখানে আপনারা লগ ইন করতে পারেন এবং বাংলা কবিতা ও গদ্যের সবচেয়ে বড় আর্কাইভে নিজের লেখা সঞ্চিত করতে পারেন। বন্ধুদের পড়ুন এবং শেয়ারও করতে পারবেন পেজগুলি। আর ফেসবুকে অবশ্যই সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব এই পেজটিতে একটি লাইক করা থাকলেই আপনি সমস্ত আপডেট পেতে থাকবেন। আর দ্য কবিতা ক্লাব অ্যাডমিন এই নামের একটি প্রোফাইল রয়েছে ফেসবুকে, সেখান থেকেও আপনারা সমস্ত আপডেট পেতে পারবেন। ধন্যবাদ।